কৃষকের ঘরে সঠিক সময়ে পৌঁছাতে পারি সেজন্য আমরা নানা ধরনের উদ্যোগ নিয়েছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই খালের মুখ জয়ফনগর ইউনিয়নে প্রায় 400 শ্রমিকের একবেলা খাবারের ব্যবস্থা আমি করেছি আমার ব্যক্তিগত বেতনের টাকা দিয়ে। এবং আমরা মনে করি যে আজকের এই উৎসাহ উদ্দীপনা একটা দেখা দিচ্ছে এবং আমরা এখানে যারাই ধান কাটছে আমরা সবাইরই আমরা ত্রাণের আওতায় আনবো সরকারের তরফ থেকে। তো আমরা চাই যে যে কোনো ধরনের শ্রেণী পেশার মানুষ যাদের সামর্থ্য আছে এই সময়ে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করব।